ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ ফ্রেন্ডস। তো আজকে মূলত কলকাতার তিনটে সিনেমার বক্স অফিস কালেকশন প্রেডিকশন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কিসমিস, আর বাকি দুটো হচ্ছে কলকাতার হ্যারি মিনি। একটা সিনেমার এক সপ্তাহ হয়ে গিয়েছে, সেটা সেকেন্ড সপ্তাহে পা দিয়েছে, আর একটা সিনেমার কালকে, আর দুটো সিনেমার কালকে হচ্ছে প্রথম দিন ছিল। তো প্রথমে যে দুটো সিনেমার প্রথম দিন ছিল, অর্থাৎ কলকাতার হ্যারি মিনি, বক্স অফিস একটা প্রেডিকশন দেব। তো এই দুটো সিনেমার প্রেডিকশন দেওয়ার আগে বলতে চাই, এই দুটো সিনেমা খুব সীমিত সংখ্যক হলে রিলিজ করেছে। তো এই দুটো সিনেমার কিন্তু কালেকশন ওইভাবে প্রেডিক্ট করা মুশকিল যে এত লাখ করে ফেলেছে, এত লাখ করে ফেলেছে। আমি এটুকু বলতে পারবো যে বুকমাইশো হিসেবে, কারণ এই দুটো সিনেমার পুরো ডিটেলস বুকমাইশোতেই রয়েছে, বুকমাইশোয় যে কটা শো রয়েছে সেই কটা শোয় এই সিনেমাগুলো বেসিক্যালি পেয়েছে, আর কয়েকটা হয়তো সিঙ্গেল স্ক্রিন, হয়তো দু তিনটে হয়তো পেয়েছে। তো সেই বেসিস আমি বলতে পারবো যে কোনটা বেশি দর্শক ছিল, কোনটা কম দর্শক ছিল। তো দেখুন, শোয়ের নিরিখে অবশ্যই গিয়েছিল মিনি, কারণ মিনি প্রায় 47-48টা মতো শো পেয়েছিল। সেখানে দাঁড়িয়ে কলকাতার হ্যারি কিন্তু অনেকটা কম শো পেয়েছিল, 30-32টা মতো শো পেয়েছে যদি সিঙ্গেল স্ক্রিনে আমি ধরি। তো সেই হিসাবে বলতে গেলে প্রথম থেকে শোয়ের দিক থেকে কিন্তু কলকাতার হ্যারি পিছিয়ে ছিল, কিন্তু প্রত্যেকটা দর্শকের নিরিখে যদি বলি, তাহলে সেটা প্রথম থেকে দর্শকের মানে একটা পজিটিভ ভাইবস ছিল। প্রসেনজিৎ রয়েছে, প্রসেনজিতের একটা ক্যামিও রয়েছে। তো এই সমস্ত দিক দিয়ে সিনেমাটা বাস প্রথম থেকে খুব ভালো রকম ছিল। তো যে কারণে কিন্তু অনেকগুলো থিয়েটারই কিন্তু আগে খুব ভালো রেসপন্স পেয়েছে। বেসিক্যালি একটা থিয়েটারের কথা বলবো, রাধা স্টুডিও, যেটা টালিগঞ্জের দিকে, সেখানে কিন্তু খুব ভালো পরিমাণ দর্শক ছিল। বিকেলের শো কিন্তু প্রায় হাউসফুলের কাছাকাছি গেছিল, সেটা সোমও কিন্তু নিজের প্রোডাকশন থেকে কিন্তু সেটা শেয়ার করেছে। দেখতে পারো যে টালিগঞ্জের রাধা স্টুডিওতে কিন্তু কালকে কিন্তু প্রায় হাউসফুলের কাছাকাছি কিন্তু কলকাতার এই রেসপন্স ছিল। সেখানে দিকে কিন্তু মিনি একমাত্র নন্দনে মোটামুটি শো হয়েছিল, কিন্তু বাদ বাকি যে মাল্টিপ্লেক্সগুলো ছিল, নাইটের দিকে একটু শো বাড়লো, মানে নাইটের দিকে একটু দর্শক বাড়লো। সারা দিনের বিষয়টা কিন্তু কলকাতার হ্যারির চেয়ে কিন্তু মিনির রেসপন্স কিন্তু অতটা ভালো কিন্তু ছিল না। মিনিরও শো বেশি হওয়া সত্ত্বেও কিন্তু মিনি কিন্তু খানিকটা পিছিয়ে রয়েছে কালেকশনের দিক থেকে, কতটা এক্ষুনি বলা মুশকিল, কারণ এই সিনেমাগুলো কালেকশন এতটাই শো কম, হয়তো লাখেতেও যাওয়া মুশকিল রয়েছে, যেটা শুনতে খারাপ লাগলেও সত্যি কথা। তো যে কারণে এগুলো কালেকশন ওইভাবে বলা যাবে না, কারণ দেবারজিতের সিনেমাটা বেশি কালেকশন করবে স্বাভাবিক, কারণ তাদের একটা বিরাট ফ্যান ফলোয়িং রয়েছে। কিন্তু এই দুটো সিনেমার ক্ষেত্রে ঠিক সেই জিনিসটা হবে, এই দুটো সিনেমার কালেকশন খুব আস্তে আস্তে বাড়বে, যেটা গ্রোয়িং ভালো হবে, যেটা ওয়ার্ড অফ মাউথ ভালো হবে সেটাই এগোবে, যেটা ওয়ার্ড অফ মাউথ ভালো হবে না সেটা ক্রমশ পিছিয়ে পড়বে। তো ওয়ার্ড অফ মাউথ খানিকটা কিন্তু কলকাতার এটি এগিয়ে রয়েছে, মিনি খানিকটা পিছিয়ে রয়েছে বলে আমার ধারণা। তো সেই হিসেবে কিন্তু প্রথম দিনে শো কম পেলেও কলকাতার এটির রেসপন্স কিন্তু কম শোয়েতেও বেশ ভালো রকম, এবং অনেকদিন পর সোহমের সিনেমার ক্ষেত্রেও কিন্তু দর্শকের একটা ভালো ভিড় দেখা যাচ্ছে, এটা অনেকদিন কিন্তু দেখা যায়নি। সেখানে কিন্তু মিনির কিন্তু রেসপন্স খারাপ আমি বলবো না, তবে বেশি শো পাওয়া সত্ত্বেও সেই জিনিসটাকে ধরে রাখতে পারছি না যেটা দরকার রয়েছে। নন্দনে মোটামুটি চলছে, কিন্তু তা বাদে কিন্তু সেইভাবে রেসপন্স কিন্তু ভালো নয়, মানে পরবর্তী ক্ষেত্রে কালেকশন বাড়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, যেখানে কিন্তু কলকাতার কিন্তু এগোনোর কিন্তু চান্স রয়েছে, কারণ দর্শকদের সিনেমাটা কিন্তু পছন্দ হয়েছে, প্লাস রেসপন্স কিন্তু বেশ ভালো। আর সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কিসমিসের সেকেন্ড ফ্রাইডের বক্স অফিস কালেকশন প্রেডিকশন। তো সেকেন্ড ফ্রাইডেতে কিন্তু বেশ ভালো রকম রেসপন্স কিন্তু করেছে অনেকগুলো মাল্টিপ্লেক্সে, ডক্টর স্ট্রেঞ্জ আসার পরেও কিন্তু ভালো রকম ভিড় হয়েছে, এবং সবথেকে বড় কথা নন্দন হাউসফুল গেছে। দেবের সিনেমা মানি, নন্দন মানি, আমরা জানি সিনেমা হল হাউসফুল লেখা থাকবে। তো কালকেও হাউসফুল ছিল, একটা হিউজ লেভেলের রেসপন্স পেয়েছে, এবং তার পাশাপাশি আরও কিছু মাল্টিপ্লেক্স যেমন সিনেপলিস লেক মল, তারপর অ্যাক্রোপলিস মল, আরও কয়েকটা হল, সবার কটা নাম, মাল্টিপ্লেক্সের নাম আমার মনে নেই, সেগুলো কিন্তু বিকেল থেকে কিন্তু রেসপন্স খুব ভালো। তো মোটামুটি পরশু দিনে রাবণ কিসমিস থেকে এগিয়ে থাকলেও কালকে কিন্তু কিসমিস কিন্তু আবার খুব ভালো রেসপন্স করেছে, মানে বলা যেতে পারে কিন্তু লড়াইটা কিন্তু একেবারে মারাত্মক লেভেলের রয়েছে। একদিন এ এগোচ্ছে, তো পরের দিন আবার ও এগোচ্ছে। তবে হ্যাঁ, সিঙ্গেল স্ক্রিনে এখন অবধি রাবণকে কেউ টেক্কা দিতে পারেনি, রাবণ সিঙ্গেল স্ক্রিন কিন্তু মাতিয়ে যাচ্ছে, তো ওটা একটা খুব পজিটিভ দিক। কিন্তু কিসমিস কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ আসার পরে যেভাবে দর্শকটাকে ধরে রেখেছে, এটা কিন্তু পরবর্তীকালে কালেকশন বাড়ার ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগবে, কারণ যখন এখনো দর্শক ধরে রাখতে পারছে, তার মানে সিনেমাটা একটু একটু করেও কিন্তু ডে বাই ডে কিন্তু কালেকশন এগোবে বলেই ধারণা। আর সেকেন্ড হাফ থেকে কিন্তু শো কিন্তু খুব একটা কমেনি, বরং খানিকটা বৃদ্ধি পেয়েছে, এটাও কিন্তু পজিটিভ দিক, এটাও ভাবতে হবে। তো মোটামুটি সেকেন্ড ফ্রাইডের যদি আমি বলি কালেকশনটা, আমার মনে হয় 24-28 লাখের মতো কিন্তু হবে বলে আমার ধারণা। এটা মানে যে লেভেলে দেখলাম, ফার্স্ট ফিলিং দেখলাম, হাউসফুল শো দেখলাম, আমার মনে হয় 24-28 লাখের মতো কালেকশন কিন্তু করবে। তো এইভাবে চলতে থাকলে কিন্তু খুব ভালো রকম রেসপন্সের দিকে এগোচ্ছে, এবং আজকে শনিবার এবং কালকে রোববার দুটো সিনেমার বক্স অফিস কিন্তু মারাত্মক জায়গায় পৌঁছবে। এবার দেখা যাক কি হয়, সবটি সময়ের উপর নির্ভর করছে। তো এটাই ছিল সেকেন্ড ফ্রাইডের বক্স অফিস কালেকশন প্লাস মিনি এবং কলকাতার এর বক্স অফিস প্রেডিকশন, এটাই বলা ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার বাই। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। দেখার মতো ভাই আবার দেখা হবে। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।